তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছ, খ্যাপিমা সাউন্ড আজ ভরা যাচ্ছে। গন্না গন্না দেরিয়াপুর, এই বর্ধমান আউস গ্রাম থানা, এইদিকে গন্না দেরিয়াপুর ভরা যাচ্ছে। দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে। তা মালটা এখনই আসলো গুড়ে ঘর জামালপুর থেকে, দিয়ে মালটা লোড হচ্ছে, এখন ভাড়া যাচ্ছে গন্না দেরিয়াপুর সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে। আবার একবার বলে দিচ্ছি, সরস্বতী ঠাকুর বিসর্জন উপলক্ষে ভাড়া যাচ্ছে গন্না দেরিয়াপুর। কালকে দুপুরের পর রোড শো কম্পিটিশন সবই আছে, দেখতেই পাচ্ছ। ডিজি সমেত যাচ্ছে, দেখতে পাচ্ছ মালটা লোড হচ্ছে, এক্ষুনি আসলো গুড়ে ঘর জামালপুর থেকে। চলো বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর কি কি আছে সব বলে দেবো, কোথায় কি ভাড়া আছে, কবে কি কোথায় কি যাচ্ছে, সবই বলে দেবো, দেখতে থাকো। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট, আর এই চ্যানেলে কেউ যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে। এই ধরনের ভিডিও সব জায়গায় দেখতে পাবে, সমস্ত বাংলা বক্সের রোড শো কম্পিটিশন ও লো ডান লোডের ভিডিও দেখতে পাবে। এই যে দেখছো, এখানে চোঙ সব লাটানো আছে। এই যে সঞ্জয়বাবু দেখছো মাল লোড করছে। এক্ষুনি মালটা আসলো ঘুরে ঘর জামালপুর থেকে। চলো গোজানোর ভেতরতে যা যাক, কি কি আছে বলে দিচ্ছি। এই যে একটা ডিজি দেখছো, এটা এক্সট্রা ডিজি, এইটা এখন আসলো, আরেকটা এখন আসবে। তা কোথা থেকে কোনটা আসলো বলে দিচ্ছি, চলো গোদামের ভেতরে যা যাক। এই যে দেখছো অঙ্কনের সেটআপটা এখনই আসলো, এটা আসলো জোগ্রাম টাঙ্গাবাড়িয়া থেকে, কালকে বেরিয়ে যাবে। এগুলো কোথায় যাবে কালকে ভিডিও দেবো, এখনই আসলো। দেখতে পাচ্ছ শরীর খুব ক্লান্ত, তাই শুয়ে আছে। আরেকটা আসবে খানপুর মৌবেশিয়া, এখনই আসবে, ওটাও কাল বেরিয়ে যাবে। এটা আজকে যাচ্ছে, আজকে এসে আজকে যাচ্ছে। এটা যাচ্ছে গন্না দেরিয়াপুর সরস্বতী পুজো ঠাকুর বিসর্জন উপলক্ষে, এখনো সরস্বতী ঠাকুর আছে, ভাষা উপলক্ষে ভাড়া যাচ্ছে।